চলে এসেছি রূপপুরে জেতবন পিস ফার্মে, জয়শ্রী সিংয়ের ডেরায় এসেছি। সেই আবার নতুন রান্নার সন্ধানে, নতুন লাইফস্টাইলের সন্ধানে, কে কোথায় কীরকম কাজ করছে সেই সব খুঁজে খুঁজে বার করে আপনাদের হদিশ দেওয়া এবং সেখানকার রান্নার গল্প শোনানো, সেটাই হচ্ছে আমার এই চ্যানেলের কাজ। চলুন আমরা গিয়ে দেখি জয়শ্রী সিংয়ের এই পিস ফার্মে কী হতে চলেছে। এরা যতটা সম্ভব ন্যাচারাল রাখতে চেষ্টা করেছে। এই শাকটা এত সুন্দর, বর্ষাকালে একবারে জল ভরা থাকলে ভীষণ সুন্দর লাগে দেখতে। এবং দেখতে পাচ্ছি এই জায়গাটাও খুব ছোট্টর ওপরে ছিমছাম, খুব সুন্দর করে করা। ডাইনিং এরিয়াটা একটু বর্ষায় এবং ঝড়ে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন আবার নতুন করে করা হয়েছে, অলমোস্ট ডান, কিন্তু কিছুটা কাজ বাকি আছে। আর আমরা পৌঁছে গেছি কিচেন কাম ডাইনিং এরিয়া, এখানে নিজেরা অনেক কিছু করে, সেই সব গল্প আমরা জয়শ্রীর সঙ্গে শুনব। কেমন আছো? ভালো আছি, এসে গেছি। কেমন তোমার হাজার কাজের মধ্যে একটুখানি তুমি যে আমাদের সময় দিয়েছো সেটাই অনেক। আচ্ছা তুমি আগে বলো, এখানে তো কোনো পেঁয়াজ রসুন ছাড়ানো সব প্রিপারেশন প্রেপ টাইম চলছে এখানে, তুমি তার আগে আমাদের একটু বলো যে এই তোমার এই জেতবন পিস ফার্ম সম্পর্কে একটুখানি আগে জানতে চাই। দেখো মানে ইতিহাসটা তো লম্বা, অতটা যাচ্ছি না। এর আগেও আমার একটা ফার্ম ছিল মহুলবাড়ি, সেটা হোমস্টে ছিল বোধহয়, না ওটা ফার্ম ছিল, খুব ছোট ছিল, ওটাতে জমিটা খুব অল্প ছিল, এই কোপাই নদীর ওপারে, আমরা কোপাই নদীর এপারে। আচ্ছা, তো সেখানে আমি শুরু করি প্রথম, মানে শহর থেকে এসে। কিন্তু যখন আমি সম্পূর্ণভাবে আর কি এই লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করলাম, তখন দেখা গেল ওই জায়গাটা খুবই কম পড়ছে, মানে তাতে সেলফ সাফিসিয়েন্সি আসছে না। এই লাইফস্টাইল বলতে তুমি বোঝাচ্ছ যে নিজস্ব ফার্মিং, সেখানকার সব জিনিসপত্র ব্যবহার করা, সেইভাবে রান্না করা আর অ্যাকচুয়ালি এই লাইফস্টাইল বলতে এটা একটা মানে কি বলবো অল্টারনেটিভ লাইফস্টাইল, মানে কনভেনশনাল যে ধরনের প্রফেশন গুলো সচরাচর মানুষ এনগেজ থাকে আর কি, বা আমিও ছিলাম আগে, সেটা সেটা হচ্ছে ভীষণ ভাবে কি বলবো কারেন্সি নির্ভর। যখন আমি ফুল ফর্মে অন্য কাজকর্ম ছেড়ে এখানে চলে এলাম, তখন দেখা গেল আগের যে আমার ফার্মটা ছিল মহুল বাড়ি, সেটা খুব ছোট পড়তো, মানে সেটা মাত্র আড়াই বিঘে জমি ছিল। এটা কত বিঘে? এটা 9 বিঘে, অনেকটা। কবে শুরু করেছে? জমিটা নিয়েছি 19-এর শেষের দিকে। আচ্ছা, আমি এখানে এসেছি হচ্ছে 20-র পুজোর সময়। আচ্ছা, প্রাথমিক ফোকাসটা হচ্ছে যে আমার যা রিকোয়ারমেন্ট, মানে আমি যা যা কনজিউম করবো সেটা আমি গ্রো করবো এখানে, এটা হচ্ছে আমার ফোকাস। তো সেই হিসেবে ফার্মিংটা আমরা সম্পূর্ণ স্বাধীন তো হতে পারিনি কখনো। পুরো স্বাধীনতার মানে কি জানো তো, আমার আমার চিন্তায় আর কি, আমি বলছি না স্বাধীনতা অনেক ধরনের সংজ্ঞা আছে, আমার চিন্তায় বলে যে একজন স্বাধীন তখনই হতে পারে যে কারেন্সি স্বাধীন হতে পারে, মানে যার কারেন্সির কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। কারণ কারেন্সি হচ্ছে একটা টুল স্টেটের হাতে, যেটা দিয়ে মাসকে কন্ট্রোল করা হয়, মানে ওখানেই তোমার পরাধীনতা, যতক্ষণ তোমার কারেন্সি নির্ভর ডিপেন্ডেন্সি থাকবে ততক্ষণ কিন্তু একজন মানুষ স্বাধীন হতে পারে না, তাই না? ততক্ষণই আমি একটা পুতুলি মাত্র। কাজেই কারেন্সি সম্পূর্ণভাবে এলিমিনেট করা জীবন থেকে খুবই কঠিন, কিন্তু আমার প্রয়াসটা হচ্ছে কি যত দূর সম্ভব যতটা পারা যায় মিনিমাম কারেন্সি ডিপেন্ডেন্সি, সেটার পথেই হাঁটা এই আর কি। এবার ধীরে ধীরে এগোচ্ছি, আস্তে আস্তে বাদ দিচ্ছি। আজ অবধি মানে এটা আমার মনে হয় সারা পৃথিবীতেই সবাই এক বাক্যে স্বীকার করবে যে সবচেয়ে সহজ সমাধান জীবনের অধিকাংশ সমস্যার হচ্ছে কমিউনিটি লিভিং, কিন্তু আমরা
সেটা আমি কি করছি, সেটা আমি বাজারে বিক্রি করতে না গিয়ে সেটা আমি এখানেই রান্না বান্না করে আমার ফার্মে। এবার আমি কিছু কিছু করি এবং সেক্ষেত্রে আমাকে খুব স্বাভাবিক আগে, যেহেতু রান্না আমি করি, আমার কোনো শেফ নেই, কুক নেই, তো আমাকে থাকতে হবে ফাঁকা, তবেই আমি রান্না করতে পারবো, যার জন্য আগে থেকে জানাতে হবে, তারপরেই আমি করতে আগে থেকে জানালে তারপর তুমি সেই মতো সেখান থেকে যে তুমি কি আগে থেকে মেনু বলে দাও যারা বুক করে, সেটাও খুব না, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি জেনে নিই যে যারা আসছে তাদের কি প্রেফারেন্স, প্রেফারেন্স মানে ধরো কেউ ভেজ নন ভেজ ভেগান কি ধরনের খাবার সে খেতে চাইছে, আর হচ্ছে তার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যেটা অ্যাভেলেবিলিটি থাকবে ওই সময় সেটা আমি করব। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আর একটা হচ্ছে আমার নিজের চয়েস, কারণ আমার আমি দেখো আমি তো প্রফেশনাল কুক নই, তো আমি ভালোবেসে রান্নাটা করি, যেটা ভালো লাগে করতে আমি সেটা সেটাই করবে, মানে ওটুকু ফ্রিডম আমি রাখি এবং আমার গেস্টরা ওটা আমাকে দেন আর কি, ভালোবেসেই দেন। তোমার এই ভালো লাগার কয়েকটা আমি একটু খাওয়ার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি এবং আমার অতিথিদের খাওয়ানোর চেষ্টা করছি। এখানকার ট্রাইবাল কুইজিন বলতে কি বোঝায়? এক নম্বর কথা দেখো, প্রথমত হচ্ছে এখন এখানকার ট্রাইবাল কুইজিনটাও খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ বহু বছর হয়ে গেছে যে এখানে তুমি যদি সাধারণভাবে ঘোরো তো পাশাপাশি তিনটে কমিউনিটিকেই ভীষণভাবে মিলেমিশে থাকতে দেখে, যে একটা হচ্ছে আমাদের এখানে ট্রাইবাল কমিউনিটি সাঁওতাল বা কোড়া কমিউনিটি, আর একটা হচ্ছে যে সাধারণ হিন্দু বাঙালি কমিউনিটি, আর একটা হচ্ছে মুসলিম বাঙালি কমিউনিটি, তো ফলে এরা একদম মানে সহবাসী বলতে পারো, গ্রামগুলো পাশাপাশি জোড়া জোড়া একসাথেই ওঠা বসা অবস্থা, ফলে যেটা হয় আস্তে আস্তে মিশে যাচ্ছে, কালচারগুলো মিশে যাচ্ছে, তো সেখান থেকে খুঁজে খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে এই জেনারেশনের। এখনকার জেনারেশনের সাঁওতাল ছেলে মেয়েরাও কিন্তু তাদের ট্র্যাডিশনাল জিনিসগুলো ভুলে গেছে, জানে না জানে না তুমি বলেছিলে আজকে আমাদের রান্না করে যেটা আমাদের দেখাবে শেখাবে, যেটা আমি শিখবো তোমার থেকে আজকে, সেটা হচ্ছে লেটো, সাঁওতালদের একটা খুব লেটো পছন্দের খাবার, যে এটা একটা আদিবাসী খাবার এবং আদিবাসীদের লাইফস্টাইল খুব সিম্পল। এরা কিন্তু তোমার পাঁচ পদ খেতে অভ্যস্ত নয়, সিঙ্গেল ডিশে অভ্যস্ত, এবং রান্নার পদ্ধতিও কিন্তু যেহেতু এটা একটা ট্রাইবাল ডিশ খুবই সহজ, খুবই সিম্পল এবং খুবই সাধারণ মশলা যেগুলো একদম হাতের কাছে আসবে তাই দিয়ে। লেটো রান্নায় তাহলে আমাদের লাগছে পেঁয়াজ, আদা রসুন, আদা রসুনটা আমি থেতো করে নিলাম এখানে, পেঁয়াজ নেওয়া যেতে পারে, পেঁয়াজ কুচি না সাধারণ ভাবে কুচিই নেয়, ঠিক আছে। আমরা তাহলে এখন রান্না করতে যাই, আর গুগলিটা তুমি একটু পরিষ্কার, আমি একটু একবার দেখিয়ে পরিষ্কার করে রেখেছি, গুগলিটা অলরেডি আমি পরিষ্কার করে রেখেছি। আর এটা ছাড়া আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো, সেটাও আমি তৈরি করে রেখেছি চালের গুঁড়ো, চালের এইগুলো ছাড়া আমাদের লাগছে নুন, হলুদ, লঙ্কা, মানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে জিরে, ধনে জিরে। সাধারণভাবে এখানে সাঁওতালরা সবাই ওই গুঁড়ো মশলা, রেডিমেড গুঁড়ো মশলা নিয়েই ব্যবহার করে, এখন আর বাটা টাটা তত ব্যবহার কেউ করে না। তাহলে ঠিক আছে, এবারে সাধারণত ওরা কাঠের উনুনে রান্না করে, যেমন আমাদের এখানেও একটা রয়েছে, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা, এই উনুনটা তৈরি এবং এটা আমার ডিজাইন করা, হ্যাঁ তো এটা আমাদের মেইন কুকিং রেঞ্জ, আমাদের টোটাল খাবার এখানেই রান্না হয়, এটা একটা কুকিং রেঞ্জ, এখানে তিনটে বার্নার আছে, তো এই ফার্স্টটাতেই শুধু ফ্লেম থাকে, ঠিক আছে, এটাই তুমি হাই ফ্লেম পাচ্ছ,
এরপরে যে গরম ফ্লুটা গরম হাওয়াটা ধোঁয়াটা এখান দিয়ে যায়, সেটা এখান দিয়ে ফ্লো করে, এখানে একটা প্যাসেজ আছে ভিতরে, এখানে আসে সেকেন্ড, হ্যাঁ এটা সিমার মোড, আর এটা হচ্ছে থার্ড। দেখো এটাতে আমরা সাধারণত এটা হচ্ছে কিপোয়া মোড, তুমি দেখো জলটা একবার হাত দিয়ে দেখো, হাত দাও, গরম তো রান্না হয়ে গেছে কিন্তু 11টায়, বিশেষ ভাতটা ধরো ওগুলো তো আর একবার গরম করা যায় না, কিন্তু একদম গরম থাকে। এটা হচ্ছে আমার বেকিং ওভেন, এখানে তুমি ব্রেড বেক করো, এখানে আমি ব্রেড পিৎজা পিৎজাও করতে পারি। সর্ষের তেল ছাড়া আর কিছুতে রান্না করতে পারে না, ঠিক আছে, খানিক সর্ষের তেল আমাদের অল্পই অল্প পরিমাণ অল্প যখন তখন দেওয়া হচ্ছে, আসলে বেশি কিছু ঘন ঘটা নেই তো ওই জন্য। অনেক সময় লাগবে গরম হতে বা কিছু, বুঝবো আমার সেটা খুব মনে হয় ওনারা ওনাদের ধারণা না বললে হবে না। খুব ভালো হয়ে যাবে, এটা ঝিনুকটা বেশ, গুগলিটা আমরা দিয়ে দিলাম, আমিও যেমন দেখেছি আমিও সেরকম নাড়াতে থাকে আনন্দ লাগছে জানো, যে আমি একটা নতুন জিনিস তোমার কাছে শিখতে পারছি, খুব ভালো লাগছে। নতুন জায়গা দেখা, তাদের সেখানকার খাওয়া দাওয়া কালচার সব কিছু সম্পর্কে জানার ইচ্ছে, ভালো উপায় বোধ হয় আর কিছু হতে পারে না। এটা একদম মানে মনে রাখতে হবে যে ট্র্যাডিশনালি ঠিক যেভাবে করা হয় সেইটাই বানানো হলো, তারপরে তো অ্যাডিশন বা নিজের স্বাদ অনুযায়ী কিছু কিছু অ্যাডিশন করা যেতেই পারে।
সাঁওতালরা এইভাবেই খায়, মিনিমাম উপকরণ। আমরা শুধু উপরে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি, সর্ষের তেলের গন্ধটা কিন্তু খুব ভালো আসছে। চলো আমাদের লেটো লেটো রেডি রেডি।